সকলকে প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বুলীয় লিপিকে কিভাবে ভেনচিত্রে প্রকাশ করতে হবে। আমরা আগের একটি ভিডিওতে কিভাবে নিরপেক্ষ বচনকে বুলীয় লিপিতে প্রকাশ করতে হবে তা দেখেছি, এবার আমরা বুলীয় লিপিকে কিভাবে ভেনচিত্রে প্রকাশ করব তাই শিখে নেব। বুলীয় লিপিকে ভেনচিত্রে প্রকাশ করতে গেলে যে কোনো ভেনচিত্র অঙ্কনের সময় আমরা চারটি অঞ্চল পাব। সেই চারটি অঞ্চলকে আমাদেরকে ভালোভাবে চিনে নিতে হবে। আমরা দেখে নিই কীভাবে সেই ভেনচিত্র অঙ্কন করব। কোনো সময় যদি থাকে দুটো পদ থাকে, তাহলে ভেনচিত্রটা অঙ্কনের সময় আমরা একটা বক্স করে নিব, যেটা হচ্ছে যে আলোচ্য বিষয় আমাদের এর মধ্যেই সীমাবদ্ধ। এস পি দুটো থাকে, আমরা এস একটি অঞ্চল নিয়ে নিব, পি একটি অঞ্চল, দুটো যেখানে ছেদ করেছে এটা হচ্ছে এস পি অঞ্চল। উদ্দেশ্যের জায়গায় সাবজেক্টটা আছে, পি নেই এদিকে, প্রেডিকেট এদিকে সাবজেক্ট নেই, প্রেডিকেট আছে, বাকি বাইরে কিছুই নেই। চারটি অঞ্চল, এক নম্বর অঞ্চল হচ্ছে এটা, আমরা এক নম্বর পেয়েছি, এটা দ্বিতীয় অঞ্চল, এটা তৃতীয় অঞ্চল, আর সমগ্র বাইরেটা হচ্ছে চতুর্থ অঞ্চল। এই চারটি অঞ্চলকে আগে ঠিকভাবে মনে রাখো, যে আমরা যখন দুটো বৃত্ত অঙ্কন করব তখন এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, চারটি অঞ্চল পাব। এই অঞ্চল চারটি যদি সঠিকভাবে মনে থাকে তাহলে পরে পরবর্তীকালে আমাদের ভেনচিত্র অঙ্কন করা সহজ হবে। দেখো কিভাবে, আমরা যতগুলো বচন করব ভেনচিত্র পাবো তাদের সকলের ক্ষেত্রে প্রথমে আমরা যে চারটি পেয়েছি এ বচন, এ বচন সমান পাওয়া গেছে এস পি বার সমান শূন্য, ই বচনের আমরা পেয়েছিলাম এস পি সমান শূন্য, আই বচনের পেয়েছিলাম এস পি নট ইকাল টু শূন্য, ও বচনের পেয়েছিলাম এস পি বার নট ইকাল টু শূন্য। তাহলে কি হচ্ছে, আমরা যখন সব ক্ষেত্রে সবসময় ভেনচিত্রটা প্রথমে এরকম অঙ্কন করে নেব, অঙ্কন করে নেওয়ার পরে আমাদের কাজ হবে যে বচনটা হয়েছে এস পি বার সমান যদি থাকে, দেখো এখানে দুটো সমান আছে, এ বচনের আর ই বচনের, আই বচনের আর ও বচনের আছে অসমান, সমান থাকলে যার সমান শূন্য দেওয়া থাকবে সেই অঞ্চলে ছায়া অঞ্চল। যদি এস পি বার সমান শূন্য দেওয়া থাকে তাহলে এই বচনটার যদি ভেনচিত্র করতে হয় তাহলে এস পি বার অঞ্চলে ছায়া অঞ্চল হবে। কেমন ভাবে, এটা হচ্ছে এস পি বার এস পি, আর এটা এস বার পি, আর এখানে এস বার পি বার ছিল। তাহলে একই রকম ভাবে এটা এ বচনের সময় কি করছে এস পি বার আছে, তাহলে আমরা এস পি বার অঞ্চলে সমান আছে সেজন্য এস পি বার অঞ্চলে ছায়া অঞ্চল করে দেব। এবার যদি এস পি সমান শূন্য থাকে তাহলে কি হবে, এস পি সমান আছে, ছায়া অঞ্চল কোথায় হবে, এস পি অঞ্চলে হবে। এটার যদি আমরা ভেনচিত্র করতাম তাহলে কিরকম ভাবে করতাম, সবসময় এস পি বার, এখানে এস বার পি, এখানে এস পি, আর বাইরে হচ্ছে এস বার পি বার, তাহলে এখানে এস পি সমান শূন্য আছে, তাহলে কি করবো, এস পি শূন্য অঞ্চলে সমান আছে এই অঞ্চলটাকে আমরা ছায়া অঞ্চল করে দিতাম। আবার যদি অসমান থাকে তাহলে পারে কি করব, সেই ক্ষেত্রে আমরা এখানে এস পি, এস পি বার, এস বার পি, আর এস বার পি বার, তাহলে এখানে এস পি অসমান আছে, অসমান থাকলে পরে ক্রস চিহ্ন হবে, তাহলে অসমান কার আছে, এস পি এর অসমান আছে। এরকম ভাবে এস পি বার অঞ্চলে থাকলে এস পি বার অঞ্চলে এই জায়গাটা এস পি বার অসমান বচনের ক্ষেত্রে, তাহলে এখানে ক্রস চিহ্ন হবে। আমরা যেরকমই পাব বুলীয় ভাষ্য পাই না কেন, সেই ক্ষেত্রে আমরা দেখব যে কিরকম ভাবে, যেমন আমরা পেয়েছি
যে এ বচনের অনেক সময় অযুক্ত থেকে হয়েছে কি এস বার পি বার সমান শূন্য হয়ে গেছে। তাহলে এইরকম যদি হতো তাহলে কি হতো, এস বার পি বার মানে বাইরে ছায়া অঞ্চল হয়ে যেত, এই বাইরেটা ছায়া অঞ্চল হতো, এস বার পি বার সমান শূন্য ছিল, তাহলে বাইরের অঞ্চলটাকে আমরা ছায়া অঞ্চল করতাম। এটা সম্পূর্ণভাবে তোমরা ছায়া অঞ্চল করে নেবে, যেন বৃত্তের মধ্যে যেন প্রবেশ না করে সেটাকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। ছায়া অঞ্চলটা একটু সাবধানে সুন্দর করে করার চেষ্টা করবে, অল্প সময়ে আমি এত ভালোভাবে এখানে করতে পারছি না। এইভাবে এটা যদি এস বার পি বার সমান শূন্য হতো তাহলে পরে, আবার এইটা যদি দেখা যেত যে কোনো সময় আমরা এস বার পি সমান শূন্য পেলাম, তাহলে ছায়া অঞ্চলটা কোথায় হতো, এস বার পি এই জায়গাটা ছায়া অঞ্চল হতো, এই জায়গাটায় ছায়া অঞ্চল হতো। যখন যার সমান পাবো সেই ক্ষেত্রে সেই জায়গাটা ছায়া অঞ্চল হবে, আর যদি অসমান পায় তাহলে সেখানে ক্রস চিহ্ন হবে। কেমন ভাবে দেখো, যে কোনো সময় হয়তো দেওয়া থাকলো যে আই বচনই থাকলো, একটা বচন করলে কোনো কোনো অছাত্র হয় অদেবতা, তো অছাত্র হয় অদেবতা বা অছাত্র হয় অকবি, আমরা এখানে অকবি করে নিই, অছাত্র হয় অকবি, কি হলো তাহলে, এটা কি আয় বচন, আয় বচন, কিন্তু এটার বুলীয় লিপিটা কি হচ্ছে, যে আয় বচনের বুলীয় লিপি হচ্ছে এস পি নট ইকুয়াল টু শূন্য, এস পি নট ইকুয়াল টু শূন্য। কিন্তু কি হয়েছে, উদ্দেশ্যেরও আগে অ আছে, বিধেয় পদটার আগে, এই দুটো শ্রেণীরই আগে অ আছে, সেজন্য বার পাবে এরা, এস পি বার, এস বার পি বার সমান শূন্য। তাহলে এই আয় বচনটির ক্ষেত্রে আমরা যখন ভেন চিত্র করতাম তখন কি করতাম, যে ভেন চিত্র করার সময় কিন্তু আমরা সব সময় একই রকম ভাবে চিত্রটা অঙ্কন করব। চিত্রটা অঙ্কন করার পরে এই চিত্রটা যখন পেয়ে যাব, যে এখানে আমরা এস পি, এটা হচ্ছে এস পি বার, এটা হচ্ছে এস বার পি, এটা হচ্ছে এস পি, আর বাইরে হচ্ছে এস বার পি বার, তাহলে পরে এই ক্ষেত্রে নট ইকুয়াল টু সমান হয়েছে এস বার পি বার সমান, অ ছিল সেজন্য দুটোরই বার হয়ে গেছে আই বচনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে ক্রস চিহ্নটা কোথায় দিব, বাইরে দিব ক্রস চিহ্নটা, এই যে বক্সটা থাকবে এই বৃত্তগুলোর বাইরে যে অংশ থাকবে সেটাতে। এইভাবে আমরা যদি দুটো পদগ্রাহক থাকে, দুটো যদি শ্রেণী থাকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে বুলীয় ভাষ্যকে ভেন চিত্রে প্রকাশ করব। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো পদ থাকলে এইভাবে করব, কিন্তু যখন কোনো সময় একটি পদ থাকে তখন কি করব, তখন আমাদের শ্রেণী থেকেই ভেন চিত্র এসেছে। যদি শ্রেণী একটি থাকে, কোনো সময় যদি থাকে ধরে নাও ভূত নেই, তাহলে সমান এটা হলো, তাহলে ভূত নেই এই শ্রেণীটা শূন্য শ্রেণী, তাহলে শূন্য শ্রেণী সমান থাকলে শূন্য শ্রেণী সমানে কি হয়, ছায়া অঞ্চল হয়, তাহলে তুমি এটাকে ছায়া অঞ্চল করবে। আবার যদি কোনো সময় থাকে যে নরখাদক আছে, তাহলে তখন আবার এস নরখাদক আছে, তাহলে এটা অসমান হয়ে যাবে, অস্তিত্ব আছে বলছে, তাহলে এস অসমান হয়ে যাবে। যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, সেক্ষেত্রে তুমি একটাই পদ পাচ্ছ, তাহলে এটা এস অসমান বলেছে, তাহলে এসের কি হবে, মাঝে ক্রস হবে। এইরকম ভাবে আমরা বুলীয় ভাষ্য থেকে ভেন চিত্রে প্রকাশ করব। এবার তোমরা আগে ভেন চিত্র বুলীয় ভাষ্য করা হয়েছে কিভাবে, বারগুলো কোথায় উঠে যায়, কোথায় লাগানো হয়, সেটা যখন বুলীয় লিপি তৈরি করা হয়েছে তখন বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার কিভাবে বুলীয় লিপি থেকে আমরা ভেন চিত্রে যাব সেটা তোমাদেরকে দেখানো হলো, বুলীয় লিপি থেকে ভেন চিত্র কিভাবে অঙ্কন করতে হবে সেটা। এইখানে তোমাদের প্রশ্ন হয় যে একটা বাক্য দেওয়া থাকবে, সেটার ভেন চিত্র কি হবে, তোমরা দেখবে যে যখন তৈরি করবে ভেন চিত্র যাই বলুক না কেন, যে অ এস অছাত্র হয় অকবি, তার মানে
আই বচনেতে এসপি সমান অসমান শূন্য হয়, কিন্তু দুটোই অ আছে, মানে এসপি এস বার পি বার। তাহলে তুমি দেখবে অসমান, আমি ক্রস চিহ্নটা খুঁজবো কোথায়, যেখানে এস বার পি বার অঞ্চল আছে সেই অঞ্চলে। কোন সময় দেখা গেলো এস পি বার সমান শূন্য পেয়েছি, তাহলে পরে আমি ছায়া অঞ্চলটা সমান আছে মানে ছায়া অঞ্চলটা খুঁজবো কোথায় অপশনে, যেখানে এস পি বার আছে। কোন সময় দেখা যাচ্ছে যে এস পি অসমান শূন্য আছে, তাহলে আমি এখানে ক্রস চিহ্নটা খুঁজবো কোথায়, যেখানে এস পি অঞ্চল আছে। এরকম ভাবে চারটি অঞ্চল আরেকবার তোমাদেরকে এখানে আমি মনে করিয়ে দিচ্ছি, এই চারটি অঞ্চলে থেকে যখন যেটা তোমাদেরকে বলবে তখন অপশন থাকবে, সেটাকে তোমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবে। চারটি অঞ্চল থাকে, একটা ভেন চিত্রে চারটি অঞ্চল থাকে, একটা এস, একটা পি, দুটো যেখানে ক্রস করেছে এস পি, আর এস যেদিকে আছে সেদিকে হলো এস পি বার, পি যেদিকে আছে সেদিকে এস বার পি, আর বাইরে হচ্ছে এস বার পি বার। এবার যখন যে বুলীয় লিপিটা পাবে তখন সেই জায়গাটা তোমরা অপশানে খুঁজবে, এখানে এস পি বার সমান শূন্য আছে, সমান থাকলে ছায়া অঞ্চল, এস পি বারে ছায়া অঞ্চল খুঁজতে হবে। এস পি সমান শূন্য আছে তাহলে এস পির অঞ্চলে ছায়া অঞ্চল, এই অঞ্চলে ছায়া অঞ্চল খুঁজতে হবে। এস পি নট ইকাল টু শূন্য আছে তাহলে এস পির জায়গায় ক্রস চিহ্ন খুঁজতে হবে, এস পির জায়গায় ক্রস চিহ্ন হবে। এস পি বার নট ইকাল টু এস পি বারের জায়গায় তোমাদেরকে এস পি বারের জায়গায় ক্রস খুঁজতে হবে। এইভাবে তোমরা যে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেই অপশনগুলোকে চুজ করার চেষ্টা করবে। প্রথমে কিভাবে বুলীয় লিপিতে তৈরি করব আমরা সেটা দেখেছি, আর এখানে বুলীয় ভাষ্য দেখালাম, দুটো ভিডিও দেখলে পরে আমি আশা করি যে তোমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।